আমি প্রতি মাসে আমার স্বামীর, মানে আমার স্বামী যে অ্যাকাউন্ট, আমার নিজের নামে অ্যাকাউন্ট না খুলে আমি আমার স্বামীর নামে অ্যাকাউন্ট খুলছি। তো আমার স্বামীর নামে অ্যাকাউন্ট খুললে আমার স্বামী কি করছে, ওই অ্যাকাউন্টে যত টাকা আছে, আমি যত টাকা পাঠাই, আমি টাকা পাঠালে ওর অ্যাকাউন্টে এক টাকাও থাকে না, কারণ কারণ ওর অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্টে একটা টাকাও থাকে না, কারণ ও ওই টাকাগুলো নিয়ে জুয়া খেলে, ও জুয়া খেলে, এগুলা করে, নেশা করে, মাগিবাজি করে, এগুলাই করে। তো আমি এখন আমার আমি তো ভালো বুঝে আমি ওকে টাকাটা দিচ্ছি, আমি তো জানি না যে ও মাগিবাজি করে, ও জুয়া খেলে, এগুলা করে, আমি তো সেটা জানি না। তো আমি কি করলাম, আমি ওইভাবে কষ্ট মষ্ট করে সারাদিন কাজ করি, সারাদিন কাজ করে রাতেও আবার সৌদির সাহেবদের সাথে তো রাত, তাদের একটু সময় দিতেই হয় রাতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের মাঝে আসছি আমার জীবনের একটা কাহিনী নিয়ে, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে আমার কাহিনীটা। তো আমি এখন যে কাহিনীটা বলবো সেটা হচ্ছে, যারা সৌদিতে আছেন, তারা যারা বিদেশে আছেন মেয়েরা, তাদেরকে উদ্দেশ্য করে আমি কথাটা বলতেছি, যে আপনারা টাকা পয়সা যেটুকু কামাই করবেন নিজের আন্ডারে রাখবেন, কারণ এটা যদি আপনি আপনার বাবা মা অথবা আপনার স্বামীকে দেন, তাহলে কিন্তু এই টাকাটা আপনি আর ফেরত পাবেন না। হ্যাঁ, হয়তো মার কাছ থেকে পেতে পারেন, কিন্তু অন্য কারো কাছ থেকে পাবেন না। তাই বলছি আপুরা, আপনারা যারা এত কষ্ট করে আপনারা বিদেশ করেন, বিদেশে থাকেন, তারা কখনো অন্যর জন্য টাকা পাঠাবেন না, অন্যর মানে ক্যাশে টাকা পাঠাবেন না, নিজের ক্যাশেও কিছু রেখে দেবেন। তো আমি মূল ঘটনায় চলে যাই, আমি সৌদি আরবে থাকি, আমি এখনো পর্যন্ত সৌদি আরবে আছি। তো আমি কিছু কথা বলতেছি, আমি সৌদি আরবে, আমার আমি একটা গরিব ঘরের মেয়ে, আমার বাপে দিন আনে দিন খায়। তো আমার মধ্যবিত্ত ঘরের ভিতরে একটা বিয়ে হয়। তো আমার স্বামী আছে একটু ই খেলে, জুয়া খেলে, তো সে জুয়া খেলে বিদায় আমার সংসারে একটু অশান্তি এরকম, মানে আমার বিয়ের পরে যখন আমার সংসারে অশান্তি হয়, বিয়ের একটা বছর এরকম অশান্তি অশান্তি করে কাটাইছি, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, তো এরকম অশান্তি ভাবে কাটাইছি। কাটানোর পরে আমার আমার একটা ভাইয়া আছে, তো আমার ভাইয়া আমাকে বলতেছে কি, বুন্ডি তুই যদি তোর সংসারে ভালো চাস, তাহলে তুই আমার সাথে চল, আমি তোকে বিদেশে নিয়ে যাই। তখন আমি বললাম হ্যাঁ আমি বিদেশ যাব, তুমি পাসপোর্ট বিষয়ে সব ঠিক করো, আমি যাব। এবার আমার ভাইয়া নিজে থেকে, মানে নিজে টাকা খরচ করে সে আমাকে নিয়ে যায় ওখানে, ওখানে নিয়ে যায় এটা বাসা বাড়ির কাজে। তো আমি সৌদি আরবে যখন যাই তখন একটা বাসা বাড়ির কাজে যাই, বাসা বাড়ির কাজে গেলে ওইখানে অনেক কষ্ট করতে হয়, সারাদিন খাটাখাটনি করতে হয়, করে তারপরে আমি প্রতি মাসে আমার স্বামীর, মানে আমার স্বামী যে অ্যাকাউন্ট, আমার নিজের নামে অ্যাকাউন্ট না খুলে আমি আমার স্বামীর নামে অ্যাকাউন্ট খুলছি। তো আমার স্বামীর নামে অ্যাকাউন্ট খুললে আমার স্বামী কি করছে, ওই অ্যাকাউন্টে যত টাকা আছে, আমি যত টাকা পাঠাই, আমি টাকা পাঠালে ওর অ্যাকাউন্টে এক টাকাও থাকে না, কারণ কারণ ওর অ্যাকাউন্ট ওর অ্যাকাউন্টে একটা টাকাও থাকে না, কারণ ও ওই টাকাগুলো নিয়ে জুয়া খেলে, ও জুয়া খেলে, এগুলা করে, নেশা করে, মাগিবাজি করে, এগুলাই করে। তো আমি এখন আমার আমি তো ভালো বুঝে আমি ওকে টাকাটা দিচ্ছি, আমি তো জানি না যে ও মাগিবাজি করে, ও জুয়া খেলে, এগুলা করে, আমি তো সেটা জানি না। তো আমি কি করলাম, আমি ওইভাবে কষ্ট মষ্ট করে সারাদিন কাজ করি, সারাদিন কাজ করে রাতেও আবার সৌদির সাহেবদের সাথে তো রাত, তাদের একটু সময় দিতেই হয় রাতে, এটা তো সবাই জানেন, বিদেশে আপুরা সবাই জানে। তো এরকম সময় দেয়া লাগে, যখন সময় দেয়া লাগে
সময় দিয়ে এত কষ্ট করে এত কাজ করে আর বিদেশি মানুষই কত অত্যাচার করে, অত্যাচার সহ্য করে এই টাকা পয়সা সবকিছু আমি আমার স্বামীকে পাঠাই, আর আমার স্বামী কি করে এটা নিয়ে মাগিবাজি করে, মেয়েদের সাথে কুষ্টি নষ্টি করে, এগুলা করে। তো এরকম করতে করতে আমি 5 মাস 5টা বছর 5টা বছর পরে আমি আসি বাংলাদেশে। তখন বাংলাদেশে চলে আসি 5 বছর পরে। তো 5 বছর পরে যখন বাংলাদেশে আসি তখন আমি, আমার স্বামী তো খুশি, আমি টাকা পয়সা নিয়ে আইসি, আমি ইয়ে নিয়ে আইসি, আমার স্বামী খুব খুশি। এখন আমার স্বামী আমাকে বলে যে কি নিয়ে আইসো দাও, আমি ও বুকার মতন যা নিয়ে আইসি আমি তাকে বের করে দিছি। পরবর্তীতে এবার আমি হিসাব খুঁজতেছি যে কি আমি তোমাকে যা যা দিছি এগুলা কি করছো আমাকে দাও। এখন দেখি যে ও আমার কোনো কিছুই দেয় নাই, মানে ওর কাছে কোনো কিছুই নাই, ও একদম আমাকে রাস্তার ফকির বানাই থুয়ে দিছে, আর আমার ঘর বিটা যেটুক ছিল সেটুকু বেশি থুয়ে দিছে, এই অবস্থা। তো আমি কি করব, পরবর্তীতে আমি আমার এই স্বামীকে ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দেওয়ার পরে আমি আবার ফেরত আসলাম সৌদিতে। তা আমি সৌদিতে আসার পরে আমি যেটা করতেছিলাম আমি সেটাই করি, আর নিজের আমি এখন নিজের অ্যাকাউন্টে নিজেই টাকা রাখি। তাই বলছি মা বোনেরা, আপনারা কেউ আমার মতন ভুল করবেন না, যারা আপনারা বিদেশে আছেন তারা কখনো কাউকে বিশ্বাস করবেন না, বিশ্বাস করে যার কাছে আপনি টাকা পয়সা দেবেন সেই আপনার গলায় ছুরি মারবে। তাই বলছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সারা জীবন যেভাবে আছি সেভাবে কাটিয়ে যেতে পারি। খুদা হাফিজ।